Dear viewers, welcome to my channel. Asker video te ami sadhalay jonno proyojonio malamal jemon cement bali khoa ebong rodder hishab kibhabe shohoje ebong drutotom shomoyer moddhe kora jay she somporke alochona korbo. Amra je sader jonno proyojonio malamaler poriman ber korbo tar dorgho ba length shoman 50 feet prostho ba breadth shoman 40 feet এবং ছাদের ঢালাইয়ের থিকনেস বা পুরুত্ব সমান 5 ইঞ্চি। এখন আমরা ছাদটির ভলিউম অফ কংক্রিট বা ঢালাইয়ের পরিমাণ বের করব। ভলিউম অফ স্ল্যাব কংক্রিট সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব সমান 50 ফিট গুণন 40 ফিট গুণন 5 ইঞ্চি ভাগ 12 সমান 833.33 সিএফটি। এই আয়তনটি নিজ আয়তন, একে 1.54 দিয়ে গুণ করে শুষ্ক আয়তন বের করতে হবে। শুষ্ক আয়তন বা ড্রাই ভলিউম অফ কংক্রিট সমান 1.54 গুণন নিজ আয়তন বা ওয়েট ভলিউম সমান 1.54 গুণন 833.33 সমান 1283.33 সিএফটি। এখন আমরা এই 1283.33 সিএফটি ঢালাই করতে কি পরিমাণ সিমেন্ট বালি এবং খোয়া বা চিপস লাগবে তা বের করব। প্রথমে আমরা সিমেন্টের পরিমাণ বা কোয়ান্টিটি অফ সিমেন্ট বের করব। ঢালাইতে আমরা M20 গ্রেডের কংক্রিট ব্যবহার করব, যেখানে মিশ্রণের অনুপাত হবে 1:1.5:3, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের সাথে 1.5 ব্যাগ বালি এবং 3 ব্যাগ খোয়া মেশাতে হবে। অনুপাতগুলোর যোগফল বা ছামপ রেশিয়া সমান 1:13:3 সমান 5.5, সিমেন্ট সমান 1/5.5 গুণন 1283.33 সমান 333.33 সিএফটি সমান 233.33 সিএফটি গুণন 0.8 ব্যাক পার সিএফটি সমান 186.66 ব্যাক। 1 ব্যাক সিমেন্টের ওজন 50 কেজি। এখন আমরা ঢালাইতে প্রয়োজনীয় বালির পরিমাণ বা কোয়ান্টিটি অফ স্যান্ড নির্ণয় করব। স্যান্ড সমান 1.5 ভাগ 5.5 গুণন 1283.33 সমান 350 সিএফটি। খোয়া বা স্টোন চিপস লাগবে সমান 3 ভাগ 5.5 গুণন 1283.33 সমান 700 সিএফটি। ছাদে সাধারণত 1 থেকে 1.5% রড ব্যবহার করা হয়ে থাকে। 1% ধরে হিসাব করছি। স্টিল বা রড সমান 1283.33 গুণন 1 ভাগ 100 সমান 12.83 সিএফটি সমান 12.83 ভাগ 35.31 গুণন 7850 2852.32 কেজি, যেহেতু 1 ঘনমিটার সমান 35.31 ঘন ফুট এবং 1 ঘনমিটার রডের ওজন 7850 কেজি। থ্যাংকস ফর ওয়াচিং।